এই তুমি জাঙ্গিয়া পড়েছো কেন আজ? কি 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 আরো বলুন কি? তুমি জাঙ্গিয়া পড়েছো কেন আজ বলো প্লিজ। আমি তো জাঙ্গিয়া পড়ি আমার ছোট ভাইটাকে সামলানোর জন্য। আজকাল চায়না অ্যাপের পেছন দেখলে খালি মারবে মারবে করছে। বাবা গো। So, hey guys, what is up? It's me, Shobhan, and welcome to my channel. Welcome to my another baller video, fun video and TikTok band video of 2020. তো গাইস করতো মুজরা লাগতো বেশ টিকটক ক্যাপ ফলোসিস ওদের বানা ট্যালেন্ট ফাঁকা মুখটা বানা এমনি বাঁকা ওর মুখটাই কোন বেকা বাড়া ভাল লাগে না এই টিপিপিএমজি দাদা টিপিপিএমজি মানে টিকটক এর পুরো পোঁদ মারা গেল টিপিপিএমজি তো গাইস আজ আমরা টিকটক কে শেষবারের মতো বিদায় জানানোর আগে টিকটক কে আবারও একবার বলে নিয়ে লাউডা রে শুরু করা যাক আজকের ভিডিও লেটস বিগিন আমি খুব খাই বাবা ঠাকুর আমাকে বরদান দিয়েছে বলে আমি মোটা হই না কিন্তু আমি খুব খাই হ্যাঁ সে তো তোমার ভিডিও দেখে বোঝাই যাচ্ছে চুষার প্রতি তোমার একটা আলাদাই আগ্রহ আমের আঠি আমের আঠি চুষতে তোমার প্রথম থেকেই ভালো লাগে তাই না দেখেছো আজকের দিনে সবার জীবন যখন চুতিয়া হয়ে পড়ে আছে তখন আমাদের দেশের টিকটকাররা চীনের এই অ্যাপ্লিকেশনে গিয়ে চীনেরই পোঁদ মেরে চলে আসছে এরাই হচ্ছে সেই সব লেভেলের মানুষজন যাদের মনে দেশভক্তি না থাকলেও ফোনে ডিজিটাল দেশভক্তি থাকবেই জান ঢুকছে হ্যাঁ ঢুকেছে কি ব্যথা পাও না একদমই না ভালো লাগছে হুম ভালোই তো লাগছে তাহলে চলো আর না ঘোরাঘুরি করে এই জুতাটাই কিনে নিয়ে যাই দেখেছো দুটো ব্যাঙ অন্ধকারে কোথায় লাগালুলু গুলুগুলু করবে সেটাও বানা টিকটকে ভিডিও কেন টিকটক ব্যান হবে না বলো তো পাড়া পয়সা ওড়ায় বাবার আর ছেলে নাকি টিকটক লাভার পুরো এমজেবি দাদা এমজেবি মানে মরে যাবে না এমজেবি বেদব তুই মহান শিল্পী রে বহুত অপমান করছ মশা যদি ওই দুধের উপর বসে তাহলে মশাটা দুধ খাবে না রক্ত খাবে বলো তো প্রথম তো তোর প্রশ্নের আমি তিনবার পোঙা মারি ঠাপ 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 আর হ্যাঁ মশাটা প্রথমে রক্ত খাবে আর তারপর রক্ত দিয়ে দুধ খাবে এই তাতে তোর কি রে হিংসা হয় সালা কি রোগের নাম এলো রে বাবা বউকে রোগের নাম বললেই বলে ছেলে জেগে আছে কাকা তো পুরো চুমু মারা কোভিড-19 করোনা ভাইরাস থেকে সোজা করোনাতে নিয়ে চলে এলো ক্রিঞ্জ ইনটু 100 দাদা এই মরা অ্যাপ্লিকেশনটাকে নিয়ে একটু বেশি খিল্লি হয়ে যাচ্ছে না হ্যাঁ ঠিক সে তো ঠিক কথা পচা ভালো কথা বলেছো আজকের ভিডিও তাই এতটাই আমি জানি অনেকটা খিল্লি হয়ে গেছে কিন্তু এর থেকে বেশি খিল্লি করলে আবার যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা আনসাবস্ক্রাইব করে দেবে আর যারা টিকটক লাভার আছে তারা এসে কমেন্টে গালাগালি করবে ভিডিওটা ডিসলাইক মারবে তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো নিচে কমেন্টে লেখো RIP RIP টিকটক রেস্ট ইন পিস আর হ্যাঁ ভিগো বিগো লাইভ এগুলোর জন্য লিখতে পারো RIP ভিগো ভিগো রেস্ট ইন পিস সালা 31 অক্টোবর বন্ধ হওয়ার কথা ছিল তার আগেই পুরো পোদ মারা গেল যাও আজকের ভিডিওটা এতটাই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হও নিচে থেকে সাবস্ক্রাইব লেখাটা থাকবে ওটার উপর ক্লিক করবে তার পাশে একটা বেল আইকন আসবে ওটাও ক্লিক করবে তারপরে দেখবে একটা অল নোটিফিকেশন অপশন আসবে ওটার উপরও ক্লিক করবে যাতে যখন আমি নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সেটা নোটিফিকেশন চলে যায় তোমাকে সকলের আগে আর হ্যাঁ আমাকে যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চাও ইনস্টাগ্রামে সবু সরকার ফেসবুকে শোভন বাণী সরকার সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণের জন্য গুড বাই